আবর্তনে টিভি নিউজ আপডেটে সঙ্গে আছে আমি সালাউদ্দিন সাহেব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ক্ষমতায় এসে কাজ শুরু করেছে আওয়ামী লীগ সরকার। জাতীয় ক্ষুদ্র মাঝারি শিল্পের পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, শুধু পণ্য উৎপাদন করলেই হবে না, উৎপাদিত পণ্য বাজারজাতকরণের দিকেও নজর দিতে হবে। এই সময়ে বেশি বেশি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়কে শ্রমঘন শিল্পের দিকে মনোযোগ দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। দুদিনের সফরে 21 মে ঢাকা আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। ইন্দো প্যাসিফিক কৌশলগত জোটের গুরুত্বপূর্ণ সদস্য দেশটির পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বার্তা দেবেন। পাশাপাশি পেনি আঞ্চলিক এবং বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে জোর দেবেন বলে ধারণা করা হচ্ছে। ঢাকায় দীর্ঘদিন পর অস্ট্রেলিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রী পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সফর হবে। ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে প্রতি 4 প্রার্থীর 1 জন ঋণগ্রস্ত প্রার্থী বলে জানিয়েছে টিআইবি। একই সাথে বলা হয়, কোটিপতি প্রার্থীর সংখ্যা বেড়েছে 3 গুণ। এছাড়া মোট প্রার্থী 13.13% প্রার্থী বিভিন্ন মামলায় অভিযুক্ত। টিআইবি আরও জানায়, দ্বিতীয় ধাপে নির্বাচনে 5 বছরের চেয়ারম্যান প্রার্থীর আয় বেড়েছে প্রায় 11,000%, আর অস্থাবর সম্পদ বেড়েছে 11,500, স্ত্রী এবং নির্ভরশীলদের সম্পদ বৃদ্ধির হার 12,400%। এদিকে 21 মে ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপে 157 উপজেলা নির্বাচন উপলক্ষে আজ মাঠে নামবে বিজিবি, র্যাব সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোটের আগে পরে মোট 5 দিনের জন্য তারা দায়িত্ব পালন করবে। এদিকে উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আজ রাত 12টা থেকে নির্বাচনী এলাকায় যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করার কথা জানিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ। রাজধানী সড়কে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধে। পুলিশের সাম্প্রতিক অভিযানের বিরুদ্ধে মিরপুর 10 নম্বরে লাঠি সোঁটা হাতে বিক্ষোভে নেমেছে চালক এবং ব্যবসায়ীরা। এ সময় কয়েকটি বাসে হামলা চালানোর পাশাপাশি বিক্ষুব্ধরা প্যাডেল চালিত রিক্সা চালকদেরও মারধর করেন বলে জানান মিরপুর ট্রাফিক বিভাগের উপকমিশনার জসিম উদ্দিন। বান্দরবনের রোমার গোকিং জঙ্গলে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কুকি চীন ন্যাশনাল আর্মি কেএনএর 3 সদস্য নিহত হয়েছে। দুপুরে রোমা উপজেলায় এক বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় অস্ত্র, বেতার যন্ত্র এবং সরঞ্জাম উদ্ধার করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা। সাগরে মাছের উৎপাদন বাড়াতে মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইলিশ সহ সব রকম মাছ শিকারের 65 দিনের নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞা চলবে 23 জুলাই রাত 12টা পর্যন্ত। এই সময় দেশের সামুদ্রিক জলসীমায় মাছ শিকার, পরিবহন এবং সংরক্ষণ নিষিদ্ধ ঘোষণার প্রজ্ঞাপন জারি করেছে প্রাণী সম্পদ মন্ত্রণালয়। তবে জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞার সময়ে প্রতি বছর ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমায় মাছ ধরলেও কোনো ভূমিকা নেয় না প্রশাসন, এতে বরাবরের মতোই খুব জানান তারা। এবার থাকছে দেশের বাইরের খবর। পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছে বাবর আলী। আজ বাংলাদেশ সময় সকাল 8:30 এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি। হিমালয়ের শীতিধার চূড়ার জয়ের জন্য বাবর আলী রওনা দেন 1 এপ্রিল চূড়াটির পর্বতের 15,500 ফুট উপরে সকাল 8:30 সেখানে বাংলাদেশের পতাকা উড়ান তিনি। এবার থাকছে মাঠে মধ্যে খবর। মেজর লিগ সকারে 1 ম্যাচ পরই জয়ের ধারায় ফিরেছে ইন্টার মায়ামি। লিওনেল মেসির প্রত্যাবর্তনের ম্যাচে ডিসি ইউনাইটেডকে 1-0 হারিয়েছে ফ্লোরিডা ক্লাবটি। ম্যাচে শুরু থেকেই বল দখলে ছিল মায়ামির, কিন্তু ফিনিশিং ব্যর্থতায় বারবার গোলবঞ্চিত হয় তারা। এতে নির্ধারিত 90 মিনিট পর্যন্ত গোলশূন্য অবস্থায় ছিল খেলা। তবে অতিরিক্ত সময়ে বাদিমাত করে মেসির দল বুস্কেটসের বাড়ানো বল থেকে গোল করেন ক্যাম্পানা। এগুলোই 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। এছাড়া সিবি নিউজ আপডেট, সিবি সর্বশেষ সংবাদ করুন www.sibi.com.au।